হাই এভরিওয়ান, দিস ইজ পলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের লেখা হাউ ডু আই লাভ দি কবিতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো বেসিক্যালি এটি একটি লাভ পোয়েম অ্যান্ড আ টাইপ অফ পেট্রিয়ার্কাল সনেট। এটির র্যাম স্কিম হচ্ছে এবিবিএ এবিবিএ সিডি সিডি সিডি। টোন হচ্ছে হ্যাপিনেস অ্যান্ড লাভ। তো মূল কবিতায় যাওয়ার আগে আমরা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সম্পর্কে কিছু জানব। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং মূলত একজন কবি এবং তিনি ছিলেন আরেকজন ফেমাস পোয়েট রবার্ট ব্রাউনিংয়ের স্ত্রী। তিনি মূলত ছোটবেলা থেকেই অসুস্থ থাকতেন এবং যে কারণে তিনি খুব একটা বাড়ির বাইরে বের হতে পারতেন না, এবং যার কারণে তিনি প্রচুর পরিমাণে বই পড়তেন বাড়িতে বসেই। এবং তিনি রবার্ট ব্রাউনিংকে বিয়ে করেছিলেন, পালিয়ে বিয়ে করেছিলেন তারা, এবং তিনি 55 বছর যাবৎ বেঁচে ছিলেন। এবং সেই বিয়ে করার পরবর্তী সময় থেকে তিনি রবার্ট ব্রাউনিংয়ের সাথে ইংল্যান্ডেই থাকতেন মৃত্যুর আগ পর্যন্ত। তো মূল কবিতাটি লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ, আমি তোমাকে কতটুকু ভালোবাসি, তুমি আমাকে সেই মাধ্যমগুলি গণনা করতে দাও বা গুনতে দাও। আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হেইট মাই সোল ক্যান রিচ, আমি তোমাকে ভালোবাসি সেই গভীরতা উচ্চতা এবং প্রশস্ততা পর্যন্ত যেখানে অবধি আমার আত্মা পৌঁছাতে পারে। হোয়েন ফিলিং আউট অফ সাইট ফর দ্য এন্ডস অফ বিং অ্যান আইডিয়াল গ্রেস, তুমি যখন আমার দৃষ্টির বাইরে থাকো তখন আমার এমন অনুভূতি হয় যেন সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে ভালোবাসেন, এবং সেক্ষেত্রে আমার ভালোবাসার গভীরতা আরও বৃদ্ধি পায়। আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরি ডেজ মোস্ট কোয়াইট নিড, আমি তোমাকে আমার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসের মতোই ভালোবাসি, বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট। এখানে বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট ব্যবহার করে কবি বোঝাতে চেয়েছেন সূর্য যেমন দিনে আলো দেয় এবং রাতে যেমন ক্যান্ডেল লাইটের প্রয়োজন হয়, সেই প্রয়োজনের মতোই আমি তোমাকে ভালোবাসি। আই লাভ দি ফ্রিলি অ্যাজ মেন স্ট্রাইভ ফর রাইট, আমি তোমাকে ভালোবাসি মানুষ যেমন সুন্দরভাবে বেঁচে থাকে এবং সেক্ষেত্রে তাদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারের মতোই আমি তোমাকে ভালোবাসি। আই লাভ দি পিওরলি অ্যাজ দে টার্ন ফ্রম প্রেজ, আমি তোমাকে বিশুদ্ধভাবে ভালোবাসি এবং আমি নিজেই নিজের কাছে প্রশংসিত আমার এই ভালোবাসার কারণে। আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট ইউজ ইন মাই ওল্ড গ্রেপস, লেখক তার পূর্ণ আবেগ দিয়ে তাকে ভালোবাসেন, মানে তার বিলাভিড হাজব্যান্ডকে ভালোবাসেন যেমনটা তিনি তার পুরনো দুঃখের ক্ষেত্রে আবেগ পোষণ করতেন, যেহেতু তিনি ছোটোবেলা থেকেই অনেক অসুস্থতায় ভুগতেন এবং সে কারণে তার অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হতো তাকে, এবং সেজন্য তিনি যে আবেগ পোষণ করতেন সেটাই তিনি তার হাজব্যান্ডের জন্যও করেন, এবং তিনি আকাঙ্ক্ষিত ছিলেন ছেলেবেলায়, যেটা এখানে তিনি প্রকাশ করেছেন বিশ্বস্ততা বা আকাঙ্ক্ষী ছিলেন। তিনি তার হাজব্যান্ডকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন এবং তার ভালোবাসার গভীরতাই তিনি এখানে প্রকাশ করেছেন। আই লাভ দি উইথ আ লাভ আই সিমড টু লুজ উইথ অল মাই লস্ট সেইন, এখানে এই লাইনটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন দ্যাট এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সেই লোকগুলোকে মেনশন করেছেন যাদের তিনি প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন এবং যারা এখন আর তার লাইফে নেই। আই লাভ দি উইথ দ্য ব্রিথ স্মাইলস টিয়ার্স অল মাই লাইফ, আমি তোমাকে আমার সম্পূর্ণ আবেগ যেমন হাসি কান্না নিঃশ্বাস প্রশ্বাস সব কিছুর দ্বারা ভালোবাসেন তিনি তার হাজব্যান্ডকে। অ্যান্ড ইউ গট চুজ আই শ্যাল বাট লাভ দি বিটার অফ ডেথ, আমি তোমাকে সেই রকমভাবে ভালোবাসি যেমন আমি সেই ভালোবাসার গভীরতা তিনি প্রকাশ করতে চেয়েছেন এখানে। আমি তোমাকে আমার সর্বস্ব দিয়ে ভালোবাসি, হাসি খুশি কান্নায় ভালোবাসি, এবং যদি সৃষ্টিকর্তা অনুমতি দেন তাহলে আমি তার, মানে তিনি তার হাজব্যান্ড বিলাভেড হাজব্যান্ড রবার্ট ব্রাউনিংকে মৃত্যুর পরেও ভালোবাসতে চান। মূলত তিনি এখানে তার স্বামীর প্রতি যে গভীর ভালোবাসা সেটা প্রকাশ করেছেন এই কবিতার মধ্য দিয়ে, এবং তিনি তার হাজব্যান্ডকে এতটাই ভালোবাসেন যে তিনি চান মৃত্যুর পরেও তাকে ভালোবাসতে যদি
ইফ গড চুজ। তো মূলত এই পুরো কবিতাটিতে উই এলিজাবেথ ব্যারেট ড্রাউনিং তার হাজব্যান্ডের প্রতি তার যে ভালোবাসা, তার যে ফিলিংস, এটা ব্যক্ত করতে চেয়েছেন। তো আজকে এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির পাশে থাকবে। থ্যাংক ইউ।